আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় বড় মতো আজকে চলে আসলাম আরো নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কুরবানির ঈদ স্পেশাল গরুর ভুড়ি বোনা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শুরু করলাম আজকের রেসিপি এখানে আমি এক কেজি গরুর ভুড়ি নিয়ে নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে এক ঘন্টার মতো সিদ্ধ করে নিয়ে নিয়েছি দেখতে পারছেন আমি কতটা সফট করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি আপনারা ভাবে নেবেন এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল আর আমি যে মশলাগুলো দিয়ে রান্না করব আমি খুবই সাধারণ মশলা ভয় থাকা মশলা দিয়ে আপনাদের এই ভিডিওটা রান্না করে দেখাবো দিয়ে দিলাম গোটা মশলা দারুচিনি এলাচি তেজপাতা লং এলাচ একটু ফোন উঠিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ এক বাটি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা বট রান্না করব এখানে খুবই কম পরিমাণে তেল চর্বি থাকবে দিয়ে দিব আদা আর রসুন তিন টেবিল চামচ পেঁয়াজটা ভাজ হয়ে আসলে দিয়ে দেবো আদা রসুন তিন টেবিল চামচ করে দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব দিয়ে দিব একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিব মশলাটা যত সুন্দর করে কষাবেন বটটা ততটা মজা লাগবে এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ভুড়িগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব ভালো করে উল্টিয়ে পাল্টে আমি বটে বটটাকে উল্টিয়ে পাল্টিকে ভেজে ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব দিয়ে দিব কষানো একটু উল্টানো হয়ে গেলে দিয়ে দেব এখানে গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নেব তো উল্টে পাল্টে আমি ভালো করে এটাকে রান্না করে নিব প্রায় দুই ঘন্টার মতন এখন আমি ঢেকে দিয়ে দুই ঘন্টা পরিমাণে রান্না করে নিব এই তো চলে আসলাম দুই ঘন্টা পর দেখতে পারছেন আমার গরুর ভুঁড়িটা কতটা সফট হয়ে আসছে আর রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি এটাকে ভালো করে উল্টে পাল্টিয়ে উল্টে পাল্টিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব এখন আট দশটি কাঁচামরিচ দিয়ে দিব ভাজা জিরা আপনারা এটা অবশ্যই দিবেন এটা স্কিপ করা যাবে না তাহলে বটের টেস্টটা খুবই ভালো আসবে আর বটটা যাতে বট খেতে একটু গন্ধ আসে তারপর আমি একটু দিয়ে দিবো এখানে ঘি ঘিটা দেওয়ার জন্য এখানে সেই যে বটে যে একটা গন্ধ ওই জিনিসটা আসবে না এটা আপনারা অবশ্যই দিবেন এখন আমি এটাকে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করে এটাকে সার্ভ করে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে গরুর ভুড়ি খুব সহজে রান্না করতে পারবেন ঘরে থাকা মশলা দিয়ে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ